বহু ইতিহাস বিজড়িত ডিব্রুগড়ের কলাখোয়ার আহোম যুগের একটা ঐতিহাসিক দৌল হয়েছে রায়দঙিয়া দৌল। ক্রমাৎ যেন জহি খহি যাবলে ধরেছে এই ঐতিহাসিক দৌলট। 1744 খ্রিস্টাব্দত স্বর্গদেও প্রমত্ত সিংহই নির্মাণ করেছিল এই রায়দঙিয়া দৌলট। বর্তমান দৌলটোর চৌহদত বসবাস করে এজাক পক্ষীয়ে। শান্তির প্রতীক হিসাবে খ্যাত প্রায় 200+ পার চরাইর বসতিস্থল হয়েছে লেজাইর রায়দঙিয়া দৌলর চৌহদটো। কিন্তু খাদ্যর সংকটত ভুগিছে চৌহদটোত থাকা প্রায় 200+ পার চরাইর জাকটোয়ে। ইয়ার কারণ হয়েছে চৌদিকে হয়ে থাকা বানপানীর বাবে খাদ্য বিচারি হাহাকার করবলগিয়া হয়েছে পক্ষীর জাকটোয়ে। অন্য হাতে দৌল পরিচালনা করার বিভাগীয় কর্তৃপক্ষ নাই বলিয়ে কব পারি। গতি পারর জাকটুক দৈনিক খাদ্য যোগান ধরবলে মানুষের অভাব। এনেদরে চলি আছে এটা প্রক্রিয়া, আর এই প্রক্রিয়ার মাজতেই দেখা পাওয়া গৈছে একগী মহিলার পক্ষী প্রেম। খাদ্যর অভাবত মৃত্যুর ক্ষণগণি থাকা পারর জাকটুক এতিয়া ভোক নিবারণ করবলে হাতত চাউলের টুকুলাল আগবাড়ি আছে এইগী পক্ষী প্রেমী মহিলায়। মমতাময়ী মহিলাগীর নাম হয়েছে জুন্তি ভূঁয়া লাহন। ডিব্রুগড়ের লেজার জুন্তিয়ে নিজের কণমানি সন্তানক লগত লৈ প্রতিটি সপ্তাহত তিনদিনক নিজের ঘরের ধান চাউল আনি খাদ্যর যোগান ধরে আছে পক্ষীর জাকটো। নিজের ঘরের প্রায় 3 কিলোমিটার দূরত্বত অবস্থিত রায়দঙিয়া দৌলটোলে গৈ এতিয়া এনেদরে পক্ষীর জাকটোক ভোক নিবারণ করেছে মহিলাগীয়ে। মো এটো ভাল লাগে, এটো মো ভাল লাগে। তেওঁলোকক মই চাউল দি যেটো মই মানে মোৰ প্ৰকৃতিক ভাল লাগে আৰু তেওঁলোককো ভাল লাগে। মই চাউল দি যিটো সুখ অনুভৱ কৰোঁ সেইটো মই ক'তো নাপাওঁ। সেইটো কাৰণে মোৰ এইটো কাম কৰি ভাল লাগে। মোৰ নিজৰ পৰা আনো, মই নিজৰ খেতি কৰোঁ, মোৰ নিজৰ পৰাই আনো। মই এইটো কোনো হেৰি নহয়, মই নিজে খৰচ কৰি আহোঁ, মই নিজৰ পৰা আহোঁ। এইটো মোৰ নিজৰ ব্যক্তিগত কৰ্ম, এইটো কৰি মই ভাল পাওঁ। আমাৰ এইটো ভিতৰুৱা অঞ্চল, এই ভিতৰুৱা অঞ্চলত আমাৰ গোটেই বানপানী হৈ আছে। এতিয়া তেওঁলোকে খাব পৰা নাই, আৰু আপোনালোককো অনুৰোধ জনাম, তেওঁলোকক আহি পিনি খাদ্য দিয়ক। আৰু এইটো হ'ল তোমাৰ পৌৰাণিক কীৰ্তিচিহ্ন ৰায়দঙিয়া দৌল। যিমান যেনেকুৱা ধৰণে পৰিচালিত হ'ব লাগিছিলে তেনেকুৱা ধৰণে আজি তাৰিখলৈকে পৰিচালিত, সুন্দৰ পৰিচালিত হোৱা নাই পৰিৱেশটো। মই চৰকাৰক এটাই অনুৰোধ জনাম যে এই ৰায়দঙিয়া দৌলটো এটা পৰ্যটকস্থলীলৈ ৰূপান্তৰিত কৰে আৰু আশে পাশে এখন শিশু উদ্যান প্রতিষ্ঠান করে, যি প্রতিষ্ঠানটোর কারণে যাতে অনুষ্ঠানটোর কারণে মানুষ আহা যাওয়া হয়, তেতিয়া এজন পরিচালিত মানুহও ইয়াত ভাল পরিচালিত হব আর নিজান অজান পক্ষীকিটায়ও খাবলৈ পাব। আর লগতে আমার একটা ধুনিয়া একটা পরিবেশ আছে এই গোটেই অঞ্চল, এই আমার এই লেজাই কলাখোয়া অঞ্চল এই রায়দঙিয়া দৌলটোত একটা ধুনিয়া পুখুরী আছে। এই পুখুরীটো যদি ভালকে পরিচালিত, ভালকে পরিষ্কার পরিচালনা করে, ইয়াতো যথেষ্ট শেওয়ালি হাঁহ আহে আর দেও হাঁও আহে নেকি, মইতো ৰাতিপুৱাই আহোঁ, বিশেষ ইমান হেৰি নহয়। শেৱালি হাঁহ আহে, দেও হাঁহ আহে, এইবিলাকে ইয়াত ধুনীয়াকৈ চৰি যায়। আৰু পৰ্যটক আহিলেও পৰিৱেশটো যদি সুন্দৰ কৰি দিয়ে আহি ভাল পাব। জুন্তিয়ে জনোৱা অনুসৰি এই কাৰ্য কৰি মনত পৰম শান্তি লাভ কৰে। এনে বান বিভীষিকাময় পৰিস্থিতিৰ মাজতো তেওঁ পাহৰা নাই পাৰজাকটোৰ ভোক নিবাৰণৰ কথাটো। অন্যহাতে সরকার তথা পুরাতত্ব বিভাগের অবহেলিত হয়ে থাকা এই ঐতিহাসিক কীর্তিচিহ্ন রায়দঙিয়া দৌলটো এক পর্যটনস্থলীলে রূপান্তরিত করবলে আহ্বান জানাইছে জুন্তিয়ে। এই রায়দঙিয়া দৌলটোর চৌহদতে আছে আহোম রজা প্রমত্ত সিংহই প্রতিষ্ঠা করে থ যা একটা বৃহৎ পুখুরী। এই পুখুরীটলে আহে দেওহাঁহকে ধরে অন্য বহু পরিভ্রমী চরাই। কিন্তু সাফ চিকুণতার অভাবত জরাজীর্ণ হয়ে পড়েছে পুখুরীটো। লগতে এই ঐতিহাসিক সমলভিত সৌন্দর্য বর্ধন করে চৌহদত এখন শিশু উদ্যান নির্মাণ করবলেও সরকার তথা পুরাতত্ত্ব বিভাগলে আহ্বান জানাইছে মহিলাগৰাকীয়ে।